প্রথমেই আমি বাংলার জনগণকে নতমস্তকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যে তারা যেভাবে আজকের বন্ধকে সর্বাত্মক করেছে, যেভাবে সর্বাত্মক করেছে, সেই বন্ধ সর্বাত্মক হওয়ার জন্য বাংলার মানুষকে আমি ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। বিজেপি বন্ধ করতে হয়নি বিজেপিকে। আমরা এমন এমন জায়গায় গিয়ে আমাদের কর্মীরা হাত জোর করে বলেছে, যেখানে বিজেপির ভোট হয়তো নেই, সেখানে গিয়ে হাত জোর করে বলেছে যে আজকের দিনটা বাজারটা বন্ধ রাখুন। তারা পর্যন্ত রাস্তার ধারে ছোট ছোট বিজনেসম্যান, তারা পর্যন্ত সেই মানে সেই আহ্বানে সাড়া দিয়ে তাদের ব্যবসা বন্ধ রেখেছে। সেই জন্য মানুষের হয়তো একটু ক্ষতিও হয়েছে, আমরা তার জন্য তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু বাংলার জন্য, বাংলার সমাজের জন্য, বাংলার আগামী প্রজন্মের জন্য একান্ত প্রয়োজন। আর পুলিশকে জানাবো শুভনন্দন, দিদির কথা মতো পুলিশ আমাদের কর্মীদের উপর যথেষ্ট অত্যাচার করেছেন, সেই জন্য তাদেরকে শুভনন্দন প্রাপ্য। প্রায় 1350 জন বিজেপি কর্মী গোটা রাজ্য জুড়ে 1350 জন অ্যারেস্ট হয়েছে, 210 জন ইনজিওর্ড হয়েছে, 210 জন ইনজিওর হয়েছে এবং 1350 জন গ্রেপ্তার হয়েছে। আমাদের প্রমুখ নেতাদেরকে, আপনারা জানেন যে এই রাজ্যে শ্রমিক ভট্টাচার্য অন্যতম সুবক্তা হিসেবে পরিচিত, রাজ্যসভার সাংসদ বর্তমানে তিনি, এইরকম একজন সিনিয়র লিডারকে যেভাবে হাত ধরে টানতে টানতে গরু ছাগলের মতো পুলিশ নিয়ে গেছে, আজকে সেজন্য পুলিশ সত্যি শুভনন্দন প্রাপ্যের যোগ্য, শুভনন্দন পাওয়ার যোগ্য। আমাদের প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, আমাদের প্রাক্তন সাংসদ তথা সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জি, সেরকম বহু নেতৃত্ব, আমাদের রাজ্যের কিষাণ মোর্চার সভাপতি মহাদেব সরকার পুলিশের সামনে তৃণমূলের হাতে মার খেয়েছে। সিনিয়র একজন লিডার, 50-এর উপরে বয়স, তাকে বাচ্চা ছেলেরা তৃণমূলের তারা ধাক্কা মেরেছে এবং আমরা সেটা অন ক্যামেরা দেখেছি। পুলিশ সেখানে দাঁড়িয়ে, পুলিশ নির্লিপ্ত থেকেছে, আমরা অবাক হয়ে দেখেছি। গতকাল ছাত্রদের অরাজনৈতিক আন্দোলন, তার উপরে পুলিশের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, এবং আজকের বন্ধকে বানচাল করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা সত্যি একটা জিনিস প্রমাণ করে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছেন, দিদিমণি ভয় পেয়েছেন। তাই আমরা বলছি, ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। ভয় পেয়েছে দিদি ভাই, ইস্তফা ছাড়া গতি নাই। তাই মুখ্যমন্ত্রী এখন অনেক কথা বলছেন, সাপের কথা বলছেন, ফোঁস করার কথা বলছেন, কথা মৃত থেকে নিয়ে বলছে ফোঁস করতে, মানে নিজে হিংসাকে প্রভোগ করছেন। হিংসা কার বিরুদ্ধে? বাংলার মানুষের বিরুদ্ধে। কারা আন্দোলনে নেমেছিল 14 আগস্ট রাত্রিবেলা? বাংলার মহিলারা নেমেছিল, বাংলার মহিলাদের উপরে, বাংলার সাধারণ মানুষের উপরে। কালকে ছাত্র সমাজ এসেছিল, কোন রাজনৈতিক ব্যানার ছাড়া এসেছিলেন তারা, তাদের উপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডাদেরকে, তার হারমারদেরকে বলছেন যে এবার তোমাদের যা করার করো। অর্থাৎ প্রকারান্তরে তিনি হুমকি দিচ্ছেন যে বাংলার মানুষের উপর আক্রমণ করো, বাংলার মানুষকে মারো, পেটো। মুখ্যমন্ত্রীকে পরিষ্কার বলে দিতে চাই, যদি আপনারা ভাবেন, আপনি ভাবেন যে আপনার গুন্ডার বাহিনী তারা বাংলার জনগণের উপর অত্যাচার করবে, বাংলার জনগণ এর উপর মারধর করবে, আর বিজেপি চুপ করে বসে থাকবে, বিজেপি চুপ করে বসে থাকবে না।